কান্দিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবককে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ সোমবার রাতে কান্দি থানার অন্তর্গত যশোহরি এলাকায় গোপন সূত্রে পুলিশ অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম হাবিল শেখ, বাড়ি কান্দি থানার অন্তর্গত যশোহরি গ্রামে। ধৃতের বিরুদ্ধে 25 IA আর্মস অ্যাক্ট ধারায় মামলা রুজু করে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার দুপুরে কান্দি মহকুমা আদালতে পেশ করে কান্দি থানার পুলিশ। কান্দি মহকুমা আদালতের বিচারপতির ভাস্কর মজুমদারের সমস্ত কাগজপত্র দেখে তদন্তের স্বার্থে 3 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। তবে কি কারণে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল ধৃত যুবক তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। অভিজিৎ মন্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। হাবিল শেখ নামে একজন আসামিকে চালান করেছিল, যার কাছে গতকাল রাত্রে ওই যশোহরি কালী মন্দিরের ওখানে সাসপেক্টেড অবস্থায় দেখে পুলিশ ধরে ওকে সার্চ করে আর্মস ইনক্লুডিং অ্যামুনেশন পাওয়া গেছিলো, সিজ করে পুলিশ ফরওয়ার্ড করে পাঠিয়েছিল। আজকে ওর হয়ে 5 দিনের পিসির প্রেয়ার করেছিলাম আজকে। লানেড SCGM ভাস্কর মজুমদার 3 দিন অ্যালাউ করেছে, এখন ইনভেস্টিগেশন চলছে। গুলি পাওয়া গেছে কি? বন্দুক কি কেন রেখেছিল? ঘুরি পেয়েছিল কোথায়? কোথায় খুঁড়ি পেয়েছিল পিস্তলটা? জঙ্গলের মধ্যে খুঁড়ি পেয়েছি। না, এটা উঠবার খারাপ সস্তা।